আসসালামু আলাইকুম দর্শক। আজকে লাউ শাক রাইস কুকারে ভাতের ভিতরে দিয়ে সেদ্ধ করব। আমি শাক, সিম, বরবটি, আলু, তারপরে বেগুন এভাবে নেটের জালির বাগের ভিতরে ভরে রাইস কুকার দিয়ে সেদ্ধ করি। চিংড়ি মাছ আগে দিয়েছি, তেল দিচ্ছি, লবণ, রসুন বাটা আর একটু দিলাম, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া পাতাও দিলাম, একটু পাতাও দিলাম, পানি দিয়ে মশলাটা কষিয়ে নিই, একটা কাঁচা মরিচও দিলাম, শাক আলু দিলাম, ঢাকনা দিয়ে দেই। হয়ে গেল আমার শাক রান্না।